সালাম আলাইকুম, আমি সারোয়ার হোসেন। আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী হাতিয়া। আমি পড়াশোনা করি নোয়াখালি গভর্নমেন্ট কলেজ থেকে। ইন্টারমিডিয়েট শেষ করার পর আমি চিন্তা করতেছি ওষুধের বিজনেস করবো। তারপর আমি গুগলের সাহায্যে দেখি কোথায় ওষুধের বিজনেস করতে হলে তো একটা সার্টিফিকেট প্রয়োজন অ্যান্ড ট্রেনিং প্রয়োজন। তারপর আমি গুগলের সাহায্যে দেখি এসআরটিডি মেডিকেল ইনস্টিটিউট থেকে ওষুধে আপনার ফার্মেসি কোর্সগুলো করাইতেছে, ট্রেনিং করাইতেছে। আমি সেখানে আসি, এক বছরের কোর্স নিই তাদের থেকে। এক বছরের কোর্স নেওয়ার পর আমি এক বছর কোর্স সম্পূর্ণ করলাম। তারা সেখান থেকে ক্যামেরা লাগানো, ব্যান্ডেজ করা, ড্রেসিং করা, ইঞ্জেকশন পুশিং করা সবকিছু আমি শিখতে পারি সেখান থেকে, যেগুলো আমাদের ফুললি চিকিৎসকের প্রয়োজন। সব সবকিছু এখান থেকে আমি শিখতে পারি, সম্পূর্ণ করতে পারি। অ্যান্ড আমি কোর্স শেষ করার পর আমি গ্রামে ওষুধের দোকান দিছি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।